আসসালামু আলাইকুম ভাইয়া, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সামনে একটি চমকপ্রদ একটি ভিডিও নিয়ে উপস্থাপন হয়েছি। আমার সামনে আপনারা একটি ডিবি বক্স দেখতে পাচ্ছেন। এই ডিবি বক্সটি মূলত একটি সাবমার্সেবল পাম্পের জন্য তৈরি করা হয়েছে। তা আমি এই ডিবি বক্সটি যখন ওপেন করি তখন আমি নিজেও একটি কনফিউশনে পড়ে গেছিলাম যে আসলে এটি কি, এখানে কি করেছে, এটা আসলে কি জন্য তৈরি করা হয়েছে। দেখুন, এই ভিতরে দুইটি রিলে, তিনটি এমসিবি, একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, সাথে ওভার প্রোটেকশন রিলে আছে। এভাবে এটি তৈরি করা হয়েছে। সাথে মোট পাঁচটি, চারটি ইন্ডিকেটর ল্যাম্প এবং দুইটি পুশ সুইচ যা দেখতে পাচ্ছেন ওটির বক্সে। তো এটা আমার ওস্তাদ এস এম মনিরুল স্যার তৈরি করেছেন। স্যারের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা যদি আমার স্যারের চ্যানেলটা দেখতে চান জাস্ট ইউটিউবে গিয়ে এস এম মনিরুল লিখে সার্চ করবেন, তাহলে স্যারের চ্যানেলটা পেয়ে যাবেন। এটা হচ্ছে একটি হেজ ফেলিওর সহ একটি ডল স্টেটরের কন্ট্রোলিং। ওকে, আমরা যে সাবমার্সেবল পাম্পটি কন্ট্রোল করব সেখানে একটি ডল স্টেটরের মাধ্যমে হেজ ফেলিওর সহ ম্যানুয়ালি ফেজ ফেলিওর মাত্র দুইটা রিলের ব্যবহারের মাধ্যমে একটা ফেজ ফেলিওর তৈরি করে এই কন্ট্রোলিংটি তৈরি করা হয়েছে। তো আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব যে এই কানেকশনটি কীভাবে হয়েছে। তো আমার সামনে এই মুহূর্তে যেহেতু কোনো ধরনের সাবমার্সেবল মোটর নেই, তো আমি জাস্ট আপনাদের সামনে কানেকশনটি উপস্থাপন করব। তো আমার হাতে এখন একটি ফেজ ফেলিওর আছে, আর আপনারা সবাই জানেন যে ফেজ ফেলিওরের কাজটি কি। যদি আপনি না জেনে থাকেন তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি। ফেজ ফেলিওর হচ্ছে আমরা থ্রি ফেজ লাইনে বিভিন্ন ইন্ডাকশন মোটর যে ইউজ করি সেগুলো কিন্তু থ্রি ফেজ ইন্ডাকশন মোটর হয়ে থাকে। তো কোনো কারণে যদি একটি ফেজ, আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের একটি ফেজ মিসিং হয়, তাহলে কিন্তু আমাদের মোটরটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যাতে আমাদের মোটরে কোনো ধরনের ক্ষতি না হয় সেই জন্য কিন্তু আমরা ফেজ ফেলিওর ব্যবহার করি। এবং কোনো কারণে একটি ফেজ যদি মিসিং হয় তাহলে সাথে সাথেই আমাদের পুরো সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং আমাদের মোটরটিকে এই দুর্ঘটনা হতে রক্ষা করবে। তো এই ফেজ ফেলিওরটি যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে সবসময় ফেজ ফেলিওর থাকে না, এবং একটি ফেজ ফেলিওরের মূল্য কিন্তু প্রায় 1500 থেকে 2000 টাকা। তো আমরা জাস্ট দুইটি রিলে এর মাধ্যমে খুব সিম্পলি একটি ফেজ ফেলিওর তৈরি করে ফেলতে পারি। সুতরাং এখানে আমাদের অনেক কস্টিং বেঁচে যাবে, এবং আমাদের একটা ফেজ ফেলিওর একবার নষ্ট হয়ে গেলে পুরোটাই শেষ। কিন্তু আমরা যখন ম্যানুয়ালি দুইটি রিলের মাধ্যমে একটি ফেজ ফেলিওর তৈরি করব সেক্ষেত্রে আমাদের অনেক সাশ্রয়ও হবে। আমরা এখন দেখব যে কিভাবে এই ফেজ ফেলিওরটি তৈরি করা হয়েছিল। এই ফেজ ফেলিওর তৈরি করার জন্য আমাদের শুধু দুইটি রিলে প্রয়োজন, এবং একটি এইটি হচ্ছে পুরোটি একটি ডল, অর্থাৎ এইটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের সাবমার্সেবল পাম্পটিকে চালু এবং বন্ধ করে থাকবো। তো ফেজ ফেলিওরের জন্য যা করা হয়েছে, এই তিনটি হচ্ছে আমাদের ইনপুট ইনপুট লাইন, যেখান থেকে আমাদের তিনটি ফেজ ইনপুট হয়েছে, এবং এই তিনটি হইতেছে আমাদের আউটপুট। ওকে, এই তিনটি আউটপুট হয়ে একটি, ধরে নিলাম আমাদের ফেজ ওয়ান, ফেজ টু এবং ফেজ থ্রি, তিনটি ফেজ। তো ফেজ ওয়ান আমাদের রিলের যে সোর্স লাইন, অর্থাৎ একটি ফেজ, একটি নিউট্রাল। তাহলে এই ফেজ, অর্থাৎ আমাদের এই যে ফেজ ওয়ানের এই যে বেসে, অর্থাৎ এই রিলের যে বেস আছে, বেসের যে অ্যাক্টিভ পয়েন্ট আছে, অর্থাৎ একটি থাকে আপনার পজিটিভ এবং একটি নিউট্রাল। তাহলে পজিটিভ এবং নিউট্রাল পেলেই কিন্তু আমাদের টাইমারটি অ্যাক্টিভ হয়। তো আমরা সকলেই জানি যে একটি রিলের যে 8 পিন রিলের 7 এবং 2, এইটা হচ্ছে সোর্স পয়েন্ট, অর্থাৎ 7 হচ্ছে পজিটিভ এবং 2 হচ্ছে নেগেটিভ। তো দেখুন, আমরা এই যে বেসটা আছে রিলের, এখানে যে 2 নম্বরটি, এখানে তো আমরা নিউট্রাল, এবং এই যে ফেজ, এবং এই যে 8 নম্বর যে পয়েন্টটি, এটাতে আমরা একটি ফেজ দিয়েছি। এবং ফেজ টু সেমভাবে আমরা দ্বিতীয় যে আমাদের টাইমার বেসটি আছে সেটির 8 নম্বর প্রান্তে সংযুক্ত করেছি, এবং এর 2 নম্বর, এই বেসের 2 নম্বরে নিউট্রাল সরবরাহ দিয়েছি, এবং একটি নিউট্রাল আমরা
আমাদের সরাসরি সোর্সের সাথে, আমাদের যে নিউট্রাল সোর্স আছে সেটির সাথে সংযুক্ত করব। এখন দেখুন কিভাবে এইটি কাজ করতেছে। আমার বাকি থাকলো তাহলে আরেকটি ফেজ, অর্থাৎ ফেজ থ্রি। ফেজ থ্রি কে আমরা ঠিক এই যে বেসের যে 8 নম্বর প্রান্তটি আছে, এই 8 নম্বর প্রান্তটি কিন্তু কাজ করি সরাসরি সংযুক্ত থাকে 5 এবং 6 এর সাথে। 5 নম্বরের সাথে এনসি এবং 6 এর সাথে এনও আকার, এনও আকারে সংযুক্ত থাকে। তো এনও যখন আমরা এই আমাদের যে বেস ওয়ানটা অর্থাৎ টাইমার ওয়ানটা যখন অ্যাক্টিভ হয় তখন কিন্তু 6 এর সাথে সরাসরি এনসি এনসিতে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ একটা শর্ট সার্কিটের মতো কাজ করে এবং একে অন্যের সাথে সংযুক্ত হয়ে যায়। সুতরাং যখন আমরা এই 3 নম্বর ফেজটি 8 এ দিলাম এবং একটা ফেজ কিন্তু আমরা এর বেসে দিয়েছি, সুতরাং আমাদের এই টাইমারটি যখন অ্যাক্টিভ হলো তখন কিন্তু একটি ফেজ আমাদের 6 নম্বর থেকে আউটপুট পেলাম এবং 6 নম্বরের আউটপুটটি আমরা দ্বিতীয় টাইমারের 8 নম্বর পিনে প্রবেশ করিয়ে ঠিক একইভাবে আমরা এইখানার 6 থেকে আবার একটি আউটপুট নিয়ে আমরা যে দলের যে স্টার্টিং প্রান্ত, যেই অন অফ সুইচ আছে, সেই জায়গায় আমরা সরবরাহ আকারে সাপ্লাই দিব। আর এভাবেই মূলত এই এই সাবমার্সিবল পাম্পের যে কন্ট্রোলারটা আছে সেটি কাজ করে থাকে এবং ফেজ ফেলোরটি কাজ করে থাকে। কোনো কারণে যদি একটি ফেজ মিস হয় তাহলে পুরো সিস্টেমের যে ফেজ ফেলোর যে আমরা তৈরি করেছি ম্যানুয়ালি, এই ফেজ ফেলোরটি বন্ধ হবে। অর্থাৎ যে কোনো একটি ফেজ মিস করা মানে আমাদের পুরো সিস্টেমটিকে অফ করে দিবে। আর এভাবেই মূলত এই কন্ট্রোলিংটি কাজ করে থাকে। আপনাদের যদি এই কন্ট্রোলিংটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা এর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।